আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্যাথোলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে আছি আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটাল উইনার পার ময়মনসিংহ। এখানকার আমি হসপিটাল প্যাথোলজি সেকশনের সিনিয়র কনসালটেন্ট এবং চিফ। আমার এই ভিডিও এটা হলো ফোর্থ ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের জন্য প্যাথোলজি লেকচার ক্লাস, কাজেই এই ক্লাসটা শুধু যারা প্যাথোলজি স্টুডেন্ট তাদের জন্য। চলুন আমরা প্যাথোলজি ক্লাসে চলে যাই। আমাদের চলছে সিস্টেমিক প্যাথোলজির উপর ক্লাস। গত পর্বে আমরা শুরু করেছি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, স্টোমাক শেষ হয়ে গেছে গত পর্বে, আজকে হবে ইন্টেস্টাইন। তো আমি শুধু যারা ফোর্থ ইয়ার স্টুডেন্ট অথবা প্যাথোলজিতে পোস্ট গ্রাজুয়েট করতে চান, প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। আজকে আমি দেখছি উপস্থিত আছে উপস্থিত আছে জ্যোতি, লাইচু, দিনা, বাদন, সালমান এবং রিমান ও মামুন আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এই সামনে এসে বসো, সামনে সামনে এসে বসো, কাছাকাছি বসো, সবাই মনোযোগ দিয়ে শুনো। তা আমি তোমাদের পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে ডিজিজ অফ ইন্টেস্টাইন, দ্যাট ইজ প্যাথোলজি অফ ইন্টেস্টাইন, ডিজিজ অফ স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, এর মধ্যে আছে কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল অ্যানোমালিতে আছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, হার্শপ্রাইমস ডিজিজ, অ্যাট্রেশিয়া অ্যান্ড স্টেনোসিস, ভাস্কুলার ডিজর্ডারিতে আছে ইস্কেমিক বাওয়েল ডিজিজ আর এনজিও ডিসপ্লাসিয়া আর হেমোরয়েড। আর আছে এন্টারোকোলাইটিস, ডায়রিয়া এন্ড ডিসেন্ট্রি, এর মধ্যে ইনফেকশাস এন্টারোকোলাইটিস, ব্যাকটেরিয়াল এন্টারোকোলাইটিস, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড কোলাইটিস, মিসেলিনিয়াস ইন্টেস্টিনাল ইনফ্লামেটরি ডিসঅর্ডার, ম্যালঅ্যাবসর্পশন সিন্ড্রোমের আন্ডারে আছে সিলিয়াক স্প্রু, ট্রপিক্যাল স্প্রু, হুইপস ডিজিজ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিন্ড্রোম, ডাইস্যাকারাইডেস ডিফিসিয়েন্সি, এ বিটা লাইপোপ্রোটিনেমিয়া, ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের আন্ডারে আছে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, আর আছে ক্রনিক ডাইভার্টিকুলোসিস নাম্বার 7, বায়োল অবস্ট্রাকশন, বায়োল অবস্ট্রাকশন আন্ডারে হার্নিয়া, অ্যাডহেশন, ইনটু সাবসেশন, বলভিউলাস, আর শেষে আছে টিউমার। এই যে ডিজিজ গুলার নাম বললাম, যে সমস্ত ডিজিজ গুলা হয় ইন্টেস্টাইনে, কিন্তু ইম্পর্টেন্ট ডিজিজ যেগুলো আমরা ডিটেলস পড়ব ভালো করে, সেটা হলো ম্যাকেলস ডাইভার্টিকুলাম, হার্শপ্রাইম ডিজিজ, হেমোরয়েডস, সিলিয়াক স্প্রো, ট্রপিক্যাল স্প্রো, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, হার্নিয়া অ্যান্ড টিউমার। ও, একটা ছবি বের হয়েছে, এটা আমাদের রেগুলার ক্লাসে যখন নিতাম তখন এই ছবিটা একবার দেখাইছিলাম। ওই আমি কলকাতায় শান্তিনিকেতনে গেছিলাম, ওখানে ওই গাছের নিচে নিচে ছাত্ররা বসে ক্লাস করে, ওই এদের ট্রেডিশন আর কি, সেই সেখানে আমি বসে বসে পড়ছিলাম, আমার সাথে যারা ছিল তারা ছবি তুলছিল। সেটা এটা শান্তিনিকেতনে একটা ছবি ছাত্রদের দেখাইছিলাম, সেটা হয়ে গেছে।
Macias diverticulum, a persistent of Vitellin duct on the intimacentric side of the bowel may give rise to a solitary diverticulum, usually within 30 centimeter of ileocecal valve, termed Macias diverticulum. The Vitellin intestinal duct has persist kore seta holo Macias diverticulum. Ekta diverticulum to a solitary. Hartsprung disease ki it important when migration of neural crest cell arrest at some point before reaching the anus. The overtiye dike jete thake oi neural crest cell gula kintu kono shomoy eshe eta arrest hoy. A segment of the colon remain lack of both Meissner's and Olbers myentric plexus. A nerve plexus deficiency থাকে কোন একটা সেগমেন্টে শেষের দিকে লস অফ এন্টারিক নিউরাল কোঅর্ডিনেশন লিডস টু ফাংশনাল অবস্ট্রাকশন এন্ড কোলোনিক ডাইলেটেশন প্রক্সিমাল টু দি এফেক্টেড সেগমেন্ট দ্য পেরিস্টালটিস মুভমেন্ট নিচের দিকে যেতে থাকবে কিন্তু নার্ভ না থাকার জন্য ওখানে অ্যারেস্ট হয়ে গেল আর গেল না তো ওই পর্যন্ত গিয়া থেমে থাকবে তাহলে যে স্টুল গুলা তার প্রক্সিমাল অংশে জমা হইতে থাকবে এবং মোটা হইতে থাকবে ওটা জমা হইয়া ওটার নাম হলো ওই হার্টসপাং ডিজিজ নিউরাল ক্রেস্ট সেল গুলা ওখানে অ্যারেস্ট হয়ে যায় তার পাশে হেমোরয়েড Hemorrhoids are periceal dilatation of the anal and perianal venous plexus. Hemorrhoids are periceal dilatation of the anal and perianal venous plexus. Anal and perianal venous plexus to the dilatation hoy varicose vein moto ar ki tahole bola hoy hemorrhoid. Hemorrhoid develops in setting of persistent elevated venous pressure within the hemorrhoidal plexus. Sob shomoy ekta pressure thake. Persistent elevated venous pressure. Our predisposing influences are constipation with straining of stool. Constipation thake paikhana khub kosha thake. Eta ke bole constipation. Our অনেক স্ট্রেন করে পায়খানা করেছে কাজেই তার এখানে ভেনাস প্রেসার হয় যার জন্য এই পেরিশিয়াল ডাইলেটেশন আর ভেনাস স্টেসিস অফ প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সময় ভেনাস স্টেসিস হয় ভেনাস প্রেসার পড়ে তাহলে এই হেমোরয়েড হয় সিলিয়াক স্প্রু সিলিয়াক স্প্রু ইজ এ ক্রনিক ডিজিজ characterized by mucosal lesion of small intestine with impaired absorption mucosal lesion emon bhabe hoy the absorption hoy na thik mote jodi khabar dawar absorption na hoy tale ota patla paikana hishebe ber hoye jabe na seta hoyche intestine with impaired absorption or which improves on withdrawal of wheat গ্লাইডিন এন্ড রিলেটেড গ্রিন হুইট ময়দা বা আটা গম জাতীয় পদার্থ খাওয়া বন্ধ করলে দেখা যায় এটা কমে যায় বা ভালো হয়ে যায় তাতে বোঝা যাচ্ছে যে গ্লাইডিন যে থাকে এই ময়দার মধ্যে এটার জন্য এটা হয় তা আমরা ময়দা থেকে কি কি খাবার পাই রুটি পাই পাউরুটি পাই বিস্কিট পাই হ্যাঁ কেক পাই এগুলো কিন্তু তারপরে চকলেট পাই এগুলো কিন্তু সবগুলাতেই হরলিক্স প্রত্যেকটাতেই কিন্তু এই ময়দা দেওয়া থাকে আটা ময়দা কাজে এই দেখা গেছে যে যাদের ক্রনিক ডায়রিয়া যদি তাদের এইটি খাওয়া বন্ধ করে দেওয়া হয় তাদের যদি ডায়রিয়া ভালো হয় তো মনে করতে হবে তাহলে সিলিয়াক স্প্রু আছে তার আরেকটা আছে ট্রপিক্যাল স্প্রু Celiac like disease এরকমই absorption হয় না occurs almost exclusively in people living on or visiting tropical
ট্রপিক্যাল কান্ট্রিতে ভিজিট করতেছে যারা, তাদের যখন হবে একইরকম সিমটম, তাহলে তো বলা হচ্ছে ট্রপিক্যাল স্প্রু। ইডিওপ্যাথিক ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, ইডিওপ্যাথিক ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এটা। টু, ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ আননোন এটিওলজি এফেক্টিং দি ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইজ ক্রোনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। এই দুইটা মিলা হয় ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ। দিস ডিজিজেস শেয়ার মেনি কমন ফিচার অ্যান্ড আর কালেক্টিভলি নোন অ্যাজ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ আইবিডি। এর প্রথমে আসতেছে ক্রোনস ডিজিজ, এর আরো নাম আছে, সিনোনিম হলো টার্মিনাল আইলাইটিস, রিজিওনাল আইলাইটিস অ্যান্ড রিজিওনাল এন্টারাইটিস। টার্মিনাল আইলাইটিস, রিজিওনাল আইলাইটিস অ্যান্ড রিজিওনাল এন্টারাইটিস ক্যারেক্টারাইজড বাই শার্পলি ডেলিনিয়েটেড অ্যান্ড টিপিক্যালি ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট অফ বাওয়েল বাই অ্যান ইনফ্ল্যামেটরি প্রসেস উইথ মিউকোসাল ড্যামেজ। শার্পলি ডেলিনিয়েটেড অ্যান্ড টিপিক্যালি ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট অফ বাওয়েল বাই ইনফ্ল্যামেটরি প্রসেস উইথ মিউকোসাল ড্যামেজ আর নন কেজিয়েটিং গ্রানুলোমাটা গ্রানুলোমা ফিশারিং অ্যান্ড ইনফরমেশন ফিশারিং অ্যান্ড ফরমেশন অফ পিস্টোলা আর সিস্টেমিক ম্যানিফেস্টেশন ইন সাম পেশেন্ট। তাহলে এই যে ক্রোনস ডিজিজ, এর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে, শার্পলি ডেলিনিয়েটেড অ্যান্ড টিপিক্যালি ট্রান্সমুরাল ইনভলভমেন্ট অফ বাওয়েল, যে বাওয়েল যে থিকনেস, সম্পূর্ণ থিকনেসেই ইনফ্লামেটরি প্রসেস থাকবে, ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস। আর যেটুকু এফেক্টেড আছে সেটুকু খুবই সুন্দরভাবে দেখা যাবে, শার্পলি ডেলিনিয়েটেড। এবং গ্রানুলোমা হইতে পারে নন কেজিয়েটিং গ্রানুলোমা, কেজিয়েশন থাকবে না কিন্তু গ্রানুলোমা থাকবে, কালেকশন অফ টয়লেট সেল হইলেই গ্রানুলোমা বলে। আর ফিশারিং থাকবে, ফিশার থাকবে, কাটা কাটা থাকবে এরকম, আর ফিস্টুলা ফর্ম করে এই ক্রোনস ডিজিজ। আর সিস্টেমিক ম্যানিফেস্টেশন সাম কেজেস। আলসারেটিভ কোলাইটিস হলো আরেকটা ডিজিজ ওই ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের আন্ডারে, ইজ অ্যান আলসারো ইনফ্ল্যামেটরি ডিজিজ। আলসারও হয় আবার ইনফ্ল্যামেশন হয়, লিমিটেড টু দি কোলন অ্যান্ড এফেক্টিং অনলি দি মিকোসা অ্যান্ড সাব মিকোসা। তাহলে যেহেতু কোলনে লিমিটেড থাকে, আবার ক্রোনস ডিজিজ কিন্তু সারা ইয়েতেই ইন্টেস্টাইনি, এই জন্য এটার নাম হয়েছে আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, এটা কি হয়, এফেক্টিং অনলি দি মিকোসা অ্যান্ড সাব মিকোসা, আর ক্রোনস ডিজিজ কিন্তু ট্রান্সমুরাল সম্পূর্ণ থিকনেস, এক্সেপ্ট ইন দি মোস্ট সিভিয়ার কেস, সিভিয়ার কেস হলে তো সারাটাই হবে। আলসারেটিভ কোলাইটিস এক্সটেন্ড ইন এ কন্টিনিউয়াস ফ্যাশন, ক্রোনস ডিজিজ এরকম কিছু ভালো কিছু খারাপ, কিছু ভালো কিছু খারাপ, এখানে তা এটা যতটুকু হয়েছে কন্টিনিউয়াস। প্রক্সিমালি ফ্রম দি রেকটাম, তাহলে ফ্যাশন রেকটাম তো এসব উপলব্ধি করতে থাকে, ওয়েল ফর্ম গ্রানুলোমা আর অ্যাবসেন্ট। এখানে এই লাল অক্ষরে দেওয়াতে মনে হয় হয়ে গেল, ভালো দেখা যাচ্ছে না, আচ্ছা তবু আমি পড়ে শোনাইতে হবে। একটা হলো আলসারেটিভ কোলাইটিস ক্রোনিক ডিজিজ, দুইটা ডিফারেন্স কি সেটা প্রথম লিখছি, সিডি মানে ক্রোনস ডিজিজ, তারপরটা ইউএস ইউসি মানে আলসারেটিভ কোলাইটিস। বাওয়েল রিজন প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট হলো বাওয়েল রিজন ম্যাক্রোস্কোপিক ডিফারেন্স। তাহলে কি হব, একটা হলো আইলিয়াম অ্যান্ড কোলনে হবে ক্রোনস ডিজিজ, আর আলসারেটিভ কোলাইটিস কোলন অনলি। আর ডিস্ট্রিবিউশন স্কিপ লিশন থাকবে ক্রোনস ডিজিজ, কিছু অংশ ভালো কিছু অংশ ফাইব্রোস এরকম, এটা হলে স্কিপ লিশন মানে কিছু অংশ পার হয়ে আরেক অংশে যায়। আবার আলসারেটিভ কোলাইটিস ডিফিউজ মানে যেটুকু হবে পুরোটাই হবে, স্ট্রিকচার আছে আর্লি স্ট্রিকচার হয় ক্রোনস ডিজিজের প্রথম দিকে স্ট্রিকচার হয়ে যায়, আর আলসারেটিভ কোলাইটিস লেট অর রেয়ার।
আচ্ছা, ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, ওয়ার্ল্ডটা কেমন হয়? ক্রোনস ডিজিজের থিক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, থিন লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনটা থিক হয়ে যায়, লার্জ ইন্টেস্টাইন হয় থিন, এটা ক্রোনস ডিজিজে। আর আলসারেটিভ কোলাইটিস থিন হয়ে যায় সম্পূর্ণ, যা যতটুকু হবে। আর ডাইলেটেশন, ও ডাইলেশন, ডাইলেশনটা হবে নো ডাইলেশন ইন স্মল ইন্টেস্টাইন, আর ডাইলেশন ইয়েস ইন লার্জ ইন্টেস্টাইন। আর আলসারেটিভ কোলাইটিসে ডাইলেশন থাকবে। মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সের কথা বলতেছি। সিউডোপলিপ, সিউডোপলিপ নো অর টু স্লাইট ইন ক্রোনস ডিজিজ, আর মার্ক, সিউডোপলিপ মার্ক ইন আলসারেটিভ কোলাইটিস। আলসার, আলসার হবে আলসারেটিভ কোলাইটিস টিপ এবং লিনিয়ার, আর ক্রোনস ডিজিজ হবে ডিপ এবং লিনিয়ার, আলসারেটিভ কোলাইটিস হবে সুপারফিশিয়াল। লিম্ফয়েড রিয়াকশন, ক্রোনস ডিজিজ হবে মার্ক আর আলসারেটিভ কোলাইটিস হবে মাইল্ড। ফাইব্রোসিস, মার্ক ফাইব্রোসিস ইন ক্রোনস ডিজিজ, মাইল্ড ফাইব্রোসিস ইন আলসারেটিভ কোলাইটিস। সেরোসাইটিস, মার্ক ইন ক্রোনস ডিজিজ, মাইল্ড ইন আলসারেটিভ কোলাইটিস। আর গ্রানুলোমাটাস রিয়াকশন হবে প্রেজেন্ট ইন 50% অফ ক্রোনস ডিজিজ আর অ্যাবসেন্ট ইন আলসারেটিভ কোলাইটিস। ফিস্টুলা আর সাইনাস থাকবে ইন ক্রোনস ডিজিজ, অ্যাবসেন্ট ইন আলসারেটিভ কোলাইটিস। এই হলো পার্থক্য গুলো পরীক্ষায় আসে। এরপর আসছে টিউমার অফ ইন্টেস্টাইন। টিউমারের আন্ডারে আবার নন নিউপ্লাস্টিক পলিপ আছে, নন নিউপ্লাস্টিক মানে টিউমার না, কিন্তু তারপর যেহেতু টিউমার লাইক কন্ডিশন, কাজে এই টিউমারের আন্ডারে লেখা হয়েছে হাইপার প্লাস্টিক পলিপ। তার মধ্যে একটা নন নিউপ্লাস্টিক মানে হাইপার প্লাস্টিক পলিপ, হাইপার প্লাসিয়া তো সেলুলার অ্যাডাপ্টেশন, তাই না? দেখুন হাইপার প্লাসিয়া, হাইপার প্লাসিয়া যে দেখেছিলাম না, হাইপার প্লাসিয়া, অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপার প্লাসিয়া, মেটাপ্লাসিয়া, আগের ক্লাসে বুঝেছিলাম, মনে আছে তো? এইটা হলো হাইপার প্লাসিয়া হইয়া বড় হইয়া পলিপের মতো আকার ধারণ করে, হাইপার প্লাস্টিক পলিপ। আর হ্যাঁ, হামারটোমাটাস পলিপ, হ্যাঁ, মেলফরমেশন, হামারটোমাটাস পলিপ, একটা আছে জুভেনাইল পলিপ, আর একটা আছে পিউজ জেগার্স পলিপ। ইনফ্লামেটরি পলিপ আছে, আবার লিম্ফয়েড পলিপ আছে। তারপর আসতেছে নিউপ্লাস্টিক পলিপ। নিওপ্লাস্টিক পলিপ, বিনাইন পলিপ এবং ম্যালিগন্যান্ট পলিপ, ম্যালিগন্যান্ট লিশন, বিনাইন পলিপ এবং ম্যালিগন্যান্ট লিশন বলা হইতেছে, যেহেতু এটা পলিপ না লিশন। বিনাইন পলিপ আছে টিউবুলার অ্যাডেনোমা, টিউবুলোভিলাস অ্যাডেনোমা, ভিলাস অ্যাডেনোমা, এই যে টিউবুলার যেটা, যেমন টিউব টেস্ট টিউব কি থাকে, মাঝখানে খালি থাকে, পেরিফেরিতে পোর্ট থাকে, তাহলে এইরকম যদি স্ট্রাকচার হয় তাকে বলে টিউবুল। আবার ভিলার যেটা মাঝখানে খালি থাকবে না, মাঝখানে শরীর থাকবে, পেরিফেরিতে লাইনিং এপিথেল, ওটা হলো ভিলাস। তাহলে ভিলাস অ্যাডেনোমা থাকে, টিউবুলার অ্যাডেনোমা থাকে, আবার টিউবুলো ভিলাস অ্যাডেনোমা থাকে, এটা বিনাইন বলি। আর ম্যালিগন্যান্ট লেশনের কাছে অ্যাডেনোকার্সিনোমা, তাহলে অ্যাডেনোকার্সিনোমা কি, ম্যালিগন্যান্ট ইপিথেলিয়াল টিউমার, এটা গ্ল্যান্ড থেকে হইতে পারে অথবা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার না, গ্ল্যান্ড থেকে না হয়ে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার যদি কম করে তাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা। তাহলে ইন্টেস্টাইন এরকম অ্যাডেনোকার্সিনোমা হয়, আর হয় কার্সিনয়েড টিউমার, ডিটেলস পরে বলবো। আর আছে অ্যানাল জোন কার্সিনোমা। মেসেনকাইমাল লেশনের মধ্যে আছে বিনাইন লেশনের মধ্যে আছে লিওমায়োমা, লাইপোমা, নিউরোমা, এনজিওমা।
মেলিগনেন্ট লিশনে আছে লিওমায়োসারকোমা, মানে সারকোমা মানে মেলিগনেন্ট টিউমার অফ স্মুথ মাসল, লাইপোসারকোমা মেলিগনেন্ট টিউমার অফ এডিপোস সেল, মেলিগনেন্ট স্পিন্ডল সেল টিউমার, আর কাফোসিস সারকোমা আছে মেলিগনেন্ট লিশনের আন্ডারে মেসেনকাইমাল, আর থাকে লিম্ফোমা। The important tumor of intestine is juvenile polyp, adenocarcinoma, carcinoid tumor, lymphoma. I'm writing the details, pathology board. Juvenile polyp represent focal hamartomatous malformation of the mucosal elements. Hamartoma is the tumor name. It is congenital malformation. যে অর্গানে হয় সে অর্গানের ভিতরেই হয়, কিন্তু ওই অর্গানের সাথে তার কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না। লাংসে হয় লাংসের টিস্যু দিয়ে ইন্টেস্টাইনের কাছে, ইন্টেস্টাইনে যে হামাটোমা হয় ইন্টেস্টাইনের টিস্যুই থাকে, কিন্তু ইন্টেস্টাইনের লুমেনের সাথে তার কোনো কানেকশন থাকে না, এই জন্য বলছে হামাটোমা। যে হামাটোমাটাস পলিপ হয় vast majority occurs in children below the age of 5 years. অনেক রোগীরই 5 বছর আগে এটি পলিপ হয়। About 80% occurs in rectum. এ পেয়ার সেলস, তাহলে রেকটাল পলিপ বলে 80% জুভেনাইল পলিপ। এ পেয়ার সেলস রাউন্ডেড স্মুথ লেশন, রাউন্ডেড সুন্দর স্মুথ লেশন, অ্যাবাউট 1 to 2 centimeter in diameter with a stalk, বোটাও থাকে আপ টু 2 সেন্টিমিটার ইন লেন্থ, একটা বোটার সাথে জ্বলতে থাকে রেক্টামে পলিপটা। দি বাল্ক অফ দি পলিপ ইজ ফর্ম বাই লেমিনা প্রোপ্রিয়া এনক্লোজিং অ্যাবান্ডেন্ট সিস্টিক্যালি ডাইলেটেড গ্ল্যান্ড, সিস্টিক্যালি ডাইলেটেড গ্ল্যান্ড থাকবে, আর তার চতুর্দিকটা থাকবে ওই লেমিনা প্রোপ্রিয়া। ইনফ্লামেশন, কনজেশন এন্ড আলসারেশন আর কমন। এরপর আস্তে আস্তে কোলোরেক্টাল ক্যান্সার, খুব ইম্পর্টেন্ট, অ্যাবাউট 90% অফ অল ক্যান্সার ইন লার্জ ইন্টেস্টাইন আর অ্যাডেনোকার্সিনোমা। মামুন ভালো লাগতেছে, ঠিক আছে শোনো, আচ্ছা আর একটু মনোযোগ দাও। হিয়ার পিক ইনসিডেন্স ইজ ইন 60 to 70 years অফ এজ, পিক ইনসিডেন্স হলো 60 to 70 years of age, 60 থেকে 70 বছর বয়সের মানুষের মধ্যে এই রেক্টাল কলোরেক্টাল কার্সিনোমা, কোলন এবং রেক্টাল একসাথে বলা হচ্ছে। ফিওর দেন 20% অফ কেসেস ওকার্স আন্ডার 50 years অফ এজ, 50 বছর আগেও পাওয়া গেছে 20%-এর নিচে। মেল ফিমেল রেশিও 2:1, ছেলেদের বেশি হয়। ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন high rates in United States, Canada, Australia, Sweden and other different countries. And is a cancer, colorectal cancer, a predisposing factor, diet, khabar, a low content of unabsorbable vegetable fiber. যে আমরা খাবারের সাথে ভেজিটেবল ফাইবার খাই এগুলো স্টুল আকারে বেরিয়ে যায়, তাহলে এগুলি আমরা যদি কম খাই তাহলে বলা হইতেছে অ্যাবজর্পশন হয় না, দেখি তো স্টুল আকারে বের হয়, এই জন্য বলছে আনঅ্যাবজর্বেবল ভেজিটেবল ফাইবার যদি কেউ কম খায় তাদের। এ করসপন্ডিং হাই কন্টেন্ট অফ রিফাইন কার্বোহাইড্রেট, রিফাইন কার্বোহাইড্রেট পর্যন্ত, যে ধর এই আটার কথাই বলতেছে, এটা হয় হুইট থেকে মানে গম থেকে হয়, গমটা যখন ভাঙানো হয় তখন এর সাথে বেশ কিছু তুষ থাকে, কুড়া থাকে আর আটা থাকে, যদি সম্পূর্ণ মিক্সচার করে মানুষ খায় তাহলে সে ওই ফাইবারও খাইলো আর আটাও খাইলো, মানে ময়দাও খাইলো, আর যদি এটিকে রিফাইন করে তুষটা আলাদা করে ফেলে গরু বা পশুর খাবার হিসাবে আর মেইন অংশটা রিফাইন অংশটা মানুষের জন্য রাখলো, এটা কি হিসাবে, এটা হলো ময়দা হিসাবে, তাহলে ময়দা হলো রিফাইন, তাহলে এরকম শুধু ময়দা যদি কেউ খায় ওই তুষ না খায় তাহলে তার হলো রিফাইন খাবার খেলো, পাউরুটি খেলো রিফাইন খাবার। এই জন্য আমাদের
হোল হুইট খেতে হয়। আর হাই ফ্যাট কন্টেন্ট, যদি তৈলাক্ত খাবার মানুষ বেশি খায় তাতে কলোরেক্টাল ক্যান্সার হয়। ডিক্রিজ ইনটেক অফ প্রোটেক্টিভ মাইক্রো নিউট্রিয়েন্ট, যদি বিভিন্ন রকম প্রোটেক্টিভ ভিটামিন আছে সেগুলো যদি কম খায় তাহলে কলোরেক্টাল ক্যান্সার হয়। কোথায় কোথায় হয়? সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন, সাইট হলো সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলনে হয় 25%, রেকটাম অ্যান্ড ডিস্টাল সিগময়েড কোলন হয় 25%, ডিসেন্ডিং কোলনে এবং প্রক্সিমাল সিগময়েড কোলনে হয় 25%, আর স্ক্যাটার বিভিন্ন জায়গায় হয় 25%, এই 100%। অলমোস্ট অল কলোরেক্টাল কার্সিনোমা বিগিন অ্যাজ ইন সিটু লিশন, যেহেতু ইপিথিয়াল থেকে হয়, ইপিথিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন বলা হচ্ছে ইন সিটু লিশন। বেসমেন্ট মেমব্রেন ক্রস করা আগ পর্যন্ত হলো ইন সিটু লিশন। তো নিয়ে তনি তুমি বলো তো যে এই কার্সিনোমা সিটু কি ক্যান্সার? হ্যাঁ, কার্সিনোমা সিটু হলো ক্যান্সার, কিন্তু এটা ক্যান্সার হলেও অনেকে বলে কি ভুলে বলে প্রি ক্যান্সারাস কন্টিনিউ, কার্সিনোমা সিটু কিন্তু প্রি ক্যান্সারাস না, এটা হলো প্রি ইনভেসিভ, ইনভেশন হওয়ার আগে এটা বলতে পারো, কিন্তু প্রি ক্যান্সারাস না, ক্যান্সার হয়ে গেছে কিন্তু প্রি ইনভেসিভ বা ইনভেশন হয় নাই, ব্রেসমেন্ট মেমব্রেন ক্রস করে নাই। ঠিক বলছি না ইরানি? ঠিক বলছি না? ম্যাক্রোস্কোপিক প্যাটার্ন, ম্যাক্রোস্কোপিক প্যাটার্ন হলো পলিপয়েড, মানে ওই যে কলোনোস্কোপি করে দেখতে দেখা যায় এটা পলিপের মতো, ফাঙ্গেটিং মানে ফাঙ্গাসের মতো, সিকাম এবং অ্যাসেন্ডিং কলোন যদি হয় তাহলে এরকম পলিপয়েড ফাঙ্গেটিং হয়। এনুলার এনসার্কিং লিশন নেপকিন রিং কনস্টিটিউশন, ওই যে রুমাল গিট্টু দেয় না, প্যাম্পার্স পরে গিট্টু দেয়, নেপকিন রিং রুমালের মতো জিনিস বাচ্চাদের পরাইয়া গিট্টু মারে, যারা প্যাম্পার্স পেপারেরটা না পরে আর কাপড়েরটা পরায় ওই রকম, ওই ওই টাইট করে যেরকম হয় ন্যাপকিন রিং হয় গোল হইয়া ওই রকম অ্যানুলার হয়। মাইক্রোস্কোপিক প্যাটার্ন, মাইক্রোস্কোপটা কেমন আছে, কম্পোস্ট অফ টল কোলন মাসেল ইনভেডিং দি সাব মিকোসা এন্ড মাসকুলারিস প্রোক্রিয়েট ইনভেড করে, অর মাসেস অফ আনডিফারেন্সিয়েটেড ফ্রাঙ্কলিয়ানা প্লাস্টিক সেলস, মিনি টিউমার্স প্রোডিউসেস মিউসিন, যেহেতু ওই মিউকাস সেল থেকেই হয়, মিনি টিউমার প্রোডিউস মিউসিন হুইচ ইজ সিক্রেটেড ইন টু গ্ল্যান্ড লুমিনা, গ্ল্যান্ডের লুমিনায় সিক্রেটেড অবস্থায় থাকে, অর ইনটু দি ইন্টারস্টিশিয়াম অফ দি গাট ওয়াল, ওয়ালের ভিতর দিয়ে একদম মানে নদীর স্রোতের মতো সরাই সরাই পড়ে ফ্লাডেড অবস্থায় মিউকাস গুলা। এরপর আসতেছে, এতক্ষণ বললাম কার্সিনোমা, এখন হলো কার্সিনয়েড, দেখো কার্সিনোমার মতো, কার্সিনোমা না কিন্তু কার্সিনয়েড টিউমার, নিউরো এন্ডোক্রাইন সেল আর নর্মালি ডিসপার্স অ্যালং দি লেংথ অফ গ্যাস্টোইন্টেস্টিনাল ট্র্যাক মিউকোসা অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেনি আদার অর্গান সাচ অ্যাজ লাং, প্যানক্রিয়াস, বিলিয়ারি ট্র্যাক অ্যান্ড এলসওয়্যার, বিভিন্ন জায়গায় নিউরো এন্ডোক্রাইন সেল থাকে। এটা আসল কথা, টিউমার অফ দিস সেলস আর কল্ড কার্সিনয়েড, দেখো কার্সিনোমা হয় ইপিথেলিয়াল সেল থেকে, কার্সিনয়েড হয় কি নিউরো এন্ডোক্রাইন সেল থেকে হয়, এটা এটা তো কিনা ইপিথেলিয়াল সেল না, এই জন্য নাম হয়েছে কার্সিনয়েড অন দি বেসিস অফ দেয়ার স্লো গ্রোথ প্যাটার্ন। কার্সিনোমা কিন্তু স্লো রেট গ্রোথ করে, সারকোমা খুব তাড়াতাড়ি, এই কার্সিনয়েড স্লো গ্রোথ প্যাটার্ন। কার্সিনয়েড অ্যারাইজ ইন গাট, প্যানক্রিয়াস, লাং, বিলিয়ারি ট্রি অ্যান্ড লিভার, কার্সিনয়েড অ্যারাইজ ইন গাট, প্যানক্রিয়াস, লাং, বিলিয়ারি ট্রি অ্যান্ড লিভার, পিক ইনসিডেন্স ইজ ইন সিক্স ডিকেড, সিক্স ডিকেডে বেশি হয় ক্যান্সার, 2% অফ কলোরেক্টাল ম্যালিগন্যান্সি হবে কার্সিনয়েড।
তাহলে স্মল ইনটেস্টাইনে বেশি হয়, লার্জ ইনটেস্টাইনে কম হয় ওই কার্সিনয়েড টিউমার। দি অ্যাপেন্ডিক্স ইজ দি মোস্ট কমন সাইট অফ গাট কার্সিনয়েড, গাট কার্সিনয়েড, অ্যাপেন্ডিক্স তো গাটে থাকে, তাহলে ওইখানেই সবচেয়ে বেশি হয় অ্যাপেন্ডিক্স, এর টিপ অফ অ্যাপেন্ডিক্স বেশি হয়। আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি কোন জায়গায় অ্যাপেন, টিপ অফ অ্যাপেন্ডিক্স। এই জন্য ক্রস পরীক্ষা করার সময় একটা সেকশন টিপ থেকে দিতে হয়, কারণ ওখানে কার্সিনয়েড হইতে পারে। তারপরে কোথায় হয়, আইলিয়াম, রেকটাম, স্টোমাক এবং কোলন। দি টিউমার ইজ সলিড, টিউমারটা দেখতে হবে সলিড, ইয়েলো ট্যান, চামড়া কালার, কাল পাকা চামড়া কালার, যেরকম ইয়েলো, ইয়েলো ট্যান, ইয়েলো কেমন এই চামড়ার মতো অ্যাপিয়ারেন্স, অন চামড়া প্রসেস করার পরে যে কালারটা হয় সেটা ইয়েলো ট্যান, অ্যাপিয়ারেন্স অন ট্রান্সেকশন। হিস্টোলজিক্যালি স্লাইডে কি দেখা যাবে, টিউমার সেল মে ফর্ম ডিসকিট আইল্যান্ড, ট্রেবিকুলি, গ্ল্যান্ড অর ইন আনডিফারেন্সিয়েটেড শিট, মেলিগন্যান্ট সেল থাকে। দি টিউমার সেলস আর মনোটোনাসলি সিমিলার। তাহলে দেখো আমরা জানি যে ক্যান্সার সেল থাকে প্লিওমরফিক, মানে এক একটা এক সাইজ। হ্যাঁ ইরানি, ইরানের মেয়েরা কি প্লিওমরফিক না মনোমরফিক? মনোমরফিক। ইরানের মেয়েরা নাকি সব একরকম দেখতে, একরকম, একটা থেকে আলাদা করা মুশকিল। আবার বাংলাদেশের মেয়েরা প্লিওমরফিক, এক একজন এক। তো এই যে সেটা হলো মেলিগন্যান্ট লিশন হলে প্লিওমরফিক থাকে সেল, আবার বিনানে থেকে মনোমরফিক। দেখুন একটা এক্সেপশন আছে, এই যে কার্সিনয়েড টিউমারে কিন্তু সেল গুলা মনোমরফিক, মনোটোনাস, মনোটোনাসলি সিমিলার, হ্যাভিং এ স্ক্যান পিঙ্ক গ্রেনুলার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকবে স্ক্যানটি পিঙ্ক থাকবে এবং গ্রেনুলার সাইটোপ্লাজম, অ্যান্ড রাউন্ডেড টু ওভাল স্টিপল নিউক্লি, নিউক্লিয়াস থাকবে ফোটা ফোটা। এই যে মেয়েরা কপালে এই দেয় না ফোটা ফোটা দেয়, কুমকুম দিয়ে ফোটা ফোটা দেয়, কি তোমরা দেও না দেখো তো নি, তোমরা ওই ফোটা দেও না, অনেকে বিয়ের বিয়ের সময় দেখা যায় না, উল্টো ওই কুমকুম দিয়ে ফোটা ফোটা দেয়। তাহলে এটা কাছে স্টিপল নিউক্লিয়াস, কে নিউক্লিয়াসের মধ্যে একদম স্টিপল থাকে, তাহলে নিউপুল স্টিপল নিউক্লি থাকে, আর নিউক্লিয়াস পিং থাকবে, গ্রানুলার থাকবে সাইটোপ্লাজম। এটা হলো কার্সিনয়েড এর কথা বলতেছি। এখন আসতেছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সটা হলো একুট অ্যাপেন্ডিসাইটিস, হলো একটা ইম্পর্টেন্ট ডিজিজ, কমন ডিজিজ, ইম্পর্টেন্ট ডিজিজ, পরীক্ষায় আমরা প্র্যাকটিক্যালেও দেই, পরীক্ষা আসে, রিটেনও আসে, ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট। কজ কি হলো, একটা হলো এক নম্বর হলো অবস্ট্রাকশন, 50-80% কেজে হয় অবস্ট্রাকশন, কি দেওয়া হয়, ফিকলিট দেওয়া হয়, ফিকাল ম্যাটার শক্ত হয়ে একদম পাথরের মতো হয়ে আটকে পড়ে ওই অ্যাপেন্ডিক্সের মধ্যে, অবস্ট্রাকশন হয়। গল স্টোন সুইটা আসতে হবে, গল অ্যান্ড স্টোন, ছোটো ছোটো যেগুলো সুইটা এসে অ্যাপেন্ডিক্সের ভিতরে ঢুকে গেলো, আর ওখানে টিউমার হইতে পারে, এবং বল অফ ওয়ার্ম, ছোট ছোট কৃমি, ছোট ছোট কৃমি লার্ভা গলা পাকাই এটা বন্ধ হয়ে গেল, এইটাই হলো অবস্ট্রাকশন। আর অবস্ট্রাকশন ছাড়াও হয় 20%, সেটা আননোন প্যাথোজেনেসিস অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, কন্টিনিউড সিক্রেশন অফ মিউকাস ফ্লুইড ইন দি অবস্ট্রাক্টেড ভিসকাস লিডস টু এ প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ইন্ট্রালুমিনাল প্রেশার টু কজ কোলাপস অফ ড্রেনিং ভেন্স। তাহলে দেখো একটা জায়গায় বন্ধ হয়ে গেল যেভাবেই হোক অবস্ট্রাকশন, তারপরের পার্টটা কি হয়, ওই যে সিক্রেশন গুলা জমতে থাকে, জমতে জমে জমে ও আশেপাশে প্রেশার দিতে থাকে বেইনের উপরে, তখন বেইনের উপর যখন প্রেশার দেয় তোমরা তোমরা ইয়েতে ইস্কিমিয়া করছো, যে ভেনাস প্রেশার, ভেনাস বেইনের উপর চাপ পড়লে কিন্তু ইস্কিমিয়া হয়। তো এখানে ইস্কিমিক ইঞ্জুরি হয় ফেভার্স ব্যাকটেরিয়াল পলিভারেশন, ইস্কিমিয়া হইলে এবার ব্যাকটেরিয়াল পলিভারেশন হয় ওখানে, উইথ এডিশনাল ইনফ্লামেশন, ব্যাকটেরিয়া আসে আবার এডিশনাল ইনফ্লামেটরি ইডিমা হয় এবং এক্সুডেশন হয়। মরফোলজি অ্যাট আর্লি স্টেজ, প্রথম দিক থেকে কি হয়, অনলি এ স্ক্যান নিউট্রোফিলিক এক্সুডেট মে ফাউন্ড থ্রু আউট দি মিকোসা,
সাব মিকোসা এন্ড মাসকুলার ডিসপ্রোপ্রিয়া। মাসকুলার ডিসপ্রোপ্রিয়াতে না হলে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হবে না। সাব সিরোসাল ভেসেস আর কনজেস্টেড এন্ড পেরিভাসকুলার নিড টু ফিল ইট ইনফিটেড। দি সিরোসা ইজ ডাল গ্রেনুলার রেড মেমব্রেন সিরোসা থেকে এরকম। আর অ্যাকুট সাপোরেটিভ অ্যাপেন্ডিসাইটিস মানে পাস হয়ে যায়, প্রমিনেন্ট নিড টু ফিল ইট এক্সুডেড প্রডিউসিং ফিব্রিন ও ফুরুলেন, ফিব্রিন থাকবে পাস থাকবে, রিয়াকশন ওভার দি সিরোসাস অ্যাবসেস ফরমেশন এন্ড ফোর্স, অ্যাবসেস মানে কালেকশন অফ নিউট্রোফিল থাকবে, ডেড ডেড নিউট্রোফিল এন্ড ফোসাই অফ সাপোরেটিভ নেক্রোসিস। অ্যাকুট গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস লার্জ এরিয়াস অফ হেমোরেজিক গ্রিন আলসারেশন অফ দি মিকোসা এন্ড গ্রিন গ্রিন ব্লাক গ্যাংগ্রিনাস নেক্রোসিস থ্রু দি ওয়াল এক্সটেন্ডিং টু দি সেরোসা, ইট ইজ ফলোড বাই রাপচা এন্ড সাপোরেটিভ পেরিটোনাইটিস ডেঞ্জারাস, রোগী এখন শক্ত হয়ে থাকবে, পেরিটোনাইটিস হয়ে যাবে। ইম্পর্টেন্ট একটা কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো শরীফ, হিস্টোলজিক ক্রাইটেরিয়া ফর দি ডায়াগনোসিস অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ইজ নিউট্রোফিলিক ইনফিলট্রেশন অফ দি মাসকুলারিস, মাসকুলার লেয়ারে যদি নিউট্রোফিলিক ইনফিলট্রেশন না থাকে তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বলতে পারো না। এই কারণে যে মনে করো যে মাসকুলারিসে নাই মিকুস মানে মিকাস লেয়ার আছে, তাহলে এটা উপর থেকে আসতে পারে, এই স্মল ইন্টেস্টাইন থেকে আসতে পারে, তাহলে ইনফ্লামেশন রয়েছে স্মল ইন্টেস্টাইনে সেলডার্স অ্যাপেন্ডিক্স, তাহলে এটা হলো না অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। আবার যদি সিরোসাইটিস থাকে অনলি সিরোসাতে আসে তাহলে ওটা হলো পেরিটোনাইটিস হইয়া, সেই পেরিটোনাইটিস এর একটা ইফেক্ট হিসেবে সিরোসা ইনফ্লামেশন আছে, তাহলে অ্যাপেন্ডিসাইটিস না। যদি অ্যাপেন্ডিসাইটিস বলতে চাও তাহলে মাসকুলারিস মিকোসাতে মাসকুলারিস প্রক্রিয়াতে অবশ্যই নিউট্রোফিল থাকতে হবে, তাহলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এখন টিউমারে টিউমার থাকে, অ্যাপেন্ডিক্সে টিউমার থাকে, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, অ্যাডেনোমা মানে বিনাইন টিউমার অফ গ্ল্যান্ডুলার অরিজিন বা এপিথেলিয়াল সেল গ্ল্যান্ডুলার সেল, এখানে মিউসিন প্রোডাকশন করে সিস্ট হয় তাই সিস্ট অ্যাডেনোমা, মিউসিনাস সিস্ট অ্যাডেনো কার্সিনোমা, মিউসিন ফর্মেশন করে সিস্ট ফর্ম করেছে কিন্তু মেলিগন্যান্ট সেল থাকে, এটা হলো মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। আর কার্সিনোমার কথা আগে বলছি, এখন আমরা দেখো ইন্টেস্টাইনের দিকে শেষ করে আয়নাস পর্যন্ত গিয়ে আবার ঘুরে এসে অ্যাপেন্ডিক্স করলাম, তারপরে অ্যাপেন্ডিক্স শেষ করে কোন দিকে যাবো, এখন একটা জিনিস রয়ে গেল পেরিটোনিয়াম, ওই যে ইন্টেস্টাইনের বাইরে ভিসারাল পেরিটোনিয়াম আবার প্যারাইটাল পেরিটোনিয়াম থাকে না, তাহলে ওটা তো ইন্টেস্টাইনের সাথেই পড়তে হবে আমাদের, কাজেই কিছু রোগ হয় পেরিটোনিয়ামে পেরিটোনাইটিস হয়, টিউমার হয়, প্রাইমারি টিউমার হলে মেজোথেলিওমা আর মেলিগন্যান্ট টিউমার সাথে সাধারণত হয়, সেকেন্ডারি নাম হয় ওভারি এবং প্যানক্রিয়াস থেকে সিডলিং হয় ডিপোজিশন হয়। একটা ছবি আসলো আমি তোমাদের এমবিবিএস ক্লাসে, যেটা অরিজিনাল ক্লাস এটা তো ডিজিটাল ক্লাস নিতাম তখন ছবিটা দেখেছিলাম আমি, আমার স্মৃতি আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে, ধরো 82 সনে 1982 সনে তখন আমাদের যখন কাট তারিখ লেখা আছে এখানে যে কাট কমপ্লিশন পিকনিক 1982 M17 ABS, আমরা ABS ছিলাম 33 জন, একটা করে ব্যাচ ছিল ABCD এরকম 6টা ব্যাচ ছিল, এই ABS এর যখন কাট কমপ্লিশন হয়ে গেল অ্যানাটমি ফিজিওলজি অ্যানাটমি ফিজিওলজি তখন ছিল এবং বায়োকেমিস্ট্রি ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট ছিল তখন, আলাদা ছিল না, এখন তো আলাদা হয়ে গেছে, তো ওটা শেষ হয়ে গেল অ্যানাটমি, তখন আমাদের আনন্দ লাগলো এই কাট কমপ্লিশন পরীক্ষা, জানো তোমরা তোমাদের কাছে কেমন জানি না আমাদের কাছে কঠিন লাগতো, তো তখন আমরা একদিন পিকনিক করলাম একটা আনন্দ করার জন্য ব্রহ্মপুত্র নদীর পাড়ে শীতের দিন, এটা এই ইয়েতে ফেব্রুয়ারি মাস ছিল বা মার্চ মাস ছিল, ওখানে আমরা বসছিলাম পিকনিকে, খাওয়া দাওয়া করার পরে কুইজ কম্পিটিশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে আর কি, হ্যাঁ আমাদের এখানে সব বন্ধুরা আছে, কয়েকজন বন্ধু এখানে ইন্তেকাল করেছে,
তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর আমাদের মধ্যে অনেকে বেঁচে আছে। দোয়া করি আমরা সুস্থভাবে আরো কিছুদিন তোমাদের মধ্যে বেঁচে থাকি। তো আমাদের ইন্টেস্টাইনের মাধ্যমে আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট শেষ হয়ে গেল, তার আগে আমি ওরাল ক্যাভিটি শেষ করছি। আমরা আগে আগামী ক্লাসে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম শুরু করব। আমাদের আমার ক্লাস যারা শুনলা তারা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আমি এই ইউটিউবে আমার সবগুলা লেকচার দেওয়া আছে, প্রায় এর আগে জেনারেল ভেতরে সব দেওয়া আছে। এবং এই ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আমার ওয়েবসাইট www দেখো নিচের দিকে আছে, এই যে লেখা www.talukdarbd.com, এই অ্যাড্রেসে তোমরা পাবে এই আমার লেকচার হ্যান্ড আউট এবং আমার ওই ইউটিউব ভিডিওগুলো এমবেডেড অবস্থা আছে। তুমি যদি খুঁজে না পাও talukdarbd.com আসবে। আর যারা সাবস্ক্রাইবার হওনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে আমার লেকচার শোনার জন্য। আমি আবার আমার পরিচয় দিয়ে যাচ্ছি যে আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্টের জন্য এবং যারা প্যাথোলজিতে কেরিয়ার করতে চান, যারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আবার প্যাথোলজি পড়ছে, তাদের জন্য আমার এই লেকচার শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।